স্বাদের রান্নায় সবাইকে আমন্ত্রণ। আশা করি সকলে সুস্থ আছো, ভালো আছো। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি সম্পূর্ণ নিরামিষ শুলা কচুর ডালনা। এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেলে এতে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণ সাদা তেল। এরপর এতে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো। এরপর পনিরের টুকরোগুলো ভেজে নেব, খুব হালকা করে পনিরের টুকরোগুলো ভেজে নিচ্ছি। এখানে আমি খুব সামান্য পরিমাণে পনির ব্যবহার করেছি, তোমরা নিজেদের ইচ্ছে অনুযায়ী পনিরটা ব্যবহার করবে। পনিরটা তুলে নিয়ে একটা বাটির মধ্যে লবণ জলে ভিজিয়ে রেখে দিচ্ছি। পনিরের টুকরোগুলো ভেজে তুলে নিয়ে লবণ জলে ডুবিয়ে রেখে দিচ্ছি। অপর দিকে কাজু বাদাম আর চারমগজটা ভিজিয়ে রেখেছিলাম, সেগুলোকে মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি পরিমাণ আদার টুকরো। এবার সব মিলিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে এক পাশে রেখে দিচ্ছি। মিক্সিং জারের মধ্যে ভিজিয়ে নেওয়া কাজু, চারমগজ, 1 ইঞ্চি পরিমাণ আদার টুকরো, 2 কাঁচা লঙ্কা সামান্য জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে রেখে দিচ্ছি। যে তেলের মধ্যে পনিরটাকে ভেজে নিয়েছিলাম ওই একই তেলের মধ্যে ডিমো করে কেটে রাখা আলুগুলো লাল করে ভেজে নিচ্ছি। আলুগুলোকে আমি আগেই কেটে নিয়েছিলাম, সেগুলোকে ভেজে নিচ্ছি। একটু লাল করে আলুগুলোকে ভেজে নিতে হবে। আলুগুলো ভাজা হয়ে গেলে ওই একই তেলের মধ্যে কচুর টুকরোগুলোকে ভেজে নিচ্ছি। কচুটাকে আগেই আমি ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম, সেই কচুর টুকরোগুলোকে আমি এর মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব। সময় শুলা কচু খেলে গলা চুলকোয়, সেক্ষেত্রে গরম জলে কচু সামান্য একটু ভাপিয়ে নিতে পারো, তাহলে এই সমস্যা হবে না। আমি এখানে কচু ভাপিয়ে নিইনি, এটাকে ভালো করে ভেজে নিয়েছি। আলুগুলো বেশ ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আলুর টুকরোগুলোকে তুলে নেব। এর থেকে বেশি কড়া করে ভাজার দরকার নেই, তাহলে আলুটা খেতে ভালো হবে না। এবার আলুগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গেলে ওই একই তেলের মধ্যে কচুর টুকরোগুলোকে ভেজে নিচ্ছি। কচুটাকে আগেই আমি ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম, সেই কচুর টুকরোগুলোকে আমি এর মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব। এর মধ্যে সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি, এতে কচুর টুকরোগুলো কালো হবে না। এবার কচুগুলোকে ভালো করে ভেজে নিয়েছি, কচুগুলোকেও তুলে নিচ্ছি। কচুর টুকরোগুলো ভেজে তুলে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আরও 1 চামচ মতো সাদা তেল। এরপর এতে ফোড়নে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, 3-4 ফাটিয়ে নেওয়া এলাচ, 1 ইঞ্চি দারচিনির টুকরো, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোটা জিরে। 2 সেকেন্ড সময় ধরে ফোড়নটাকে ভালো করে ভেজে নিচ্ছি। এরপর যে মশলার পেস্টটা আমি বানিয়েছিলাম, কাজু, চারমগজ, কাঁচা লঙ্কা, আদা, সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। মশলাটাকে মিডিয়াম টু লো ফ্লেমে ভালো করে কষিয়ে নিতে হবে। লো ফ্লেমেই কষাতে হবে, যেহেতু এখানে কাজু, চারমগজ দেওয়া আছে, নিচে লেগে যেতে পারে, সেই জন্য মিডিয়াম টু লো ফ্লেমে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এরপর বাকি মশলাগুলো এর মধ্যে দিয়ে দেব। এরপর এতে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লবণ, চিনি, দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার 1 চামচ। এটা আমি কালারের জন্য ব্যবহার করেছি। এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটাকে মিডিয়াম টু লো ফ্লেমে ভালো করে কষিয়ে নিতে হবে। লো ফ্লেমেই কষাতে হবে, যেহেতু এখানে কাজু, চারমগজ দেওয়া আছে, নিচে লেগে যেতে পারে, সেই জন্য মিডিয়াম টু লো ফ্লেমে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে।
মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মাঝে মাঝে একটু জল দিয়ে মশলাটাকে কষাতে হবে, নাহলে তলায় লেগে যেতে পারে। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেলে ভেজে রাখা আলু আর কচুর টুকরোগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে আলু আর ছোলা কচুর তরকারি বানিয়ে রাখলে যে কোনো কিছুর সঙ্গে এটা পরিবেশন করা যায়। ভাত, রুটি, লুচি, পরোটা যে কোনো কিছুর সঙ্গে খেতে খুবই ভালো লাগে। এই পদ্ধতিতে তোমরাও একবার বানিয়ে দেখতে পারো, আশা করি তোমাদেরও খুবই ভালো লাগবে। যে কোনো নিরামিষ দিনে এই রান্নাটা বানিয়ে খাবে, প্রত্যেকেই একদম চেটে পুটে খাবে। বিশেষত যারা নিরামিষ খান তারা অনায়াসে এই রান্নাটা তৈরি করে দেখতে পারেন। মশলা ভালো করে কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার ভেজে রাখা আলু আর ছোলা কচুর টুকরোগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। ছোলা কচু আর আলুর টুকরোগুলো দিয়ে দিয়েছি। এবার মশলার সঙ্গে আবারও কিছুক্ষণ এটাকে কষিয়ে নিতে হবে। ভেজে রাখা আলু আর কচুর টুকরোগুলো দিয়ে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে আবারও এটাকে কষিয়ে নিতে হবে। কষাতে কষাতেই আলু আর কচু সব সেদ্ধ হয়ে যাবে। দেখতেই পাচ্ছ মশলা থেকে তেল বেরিয়ে আসছে, আর বেশি এটাকে কষাবার দরকার নেই। মশলার সঙ্গে সবজি ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দিচ্ছি দু বাটি মতো ঈষৎ উষ্ণ গরম জল। এতে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনিরের টুকরো। পনিরের টুকরোগুলো দিয়ে আবারও ভালো করে মিশিয়ে দিতে হবে, দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। এবার খুন্তি দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি। এবার আলু আর ছোলা কচুর টুকরোগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর গ্রেভিটাও অনেকটা কমে এসেছে। আমি একটু গ্রেভি রাখবো, একদম শুকনো হবে না, সেই জন্য এই অবস্থাতেই আমি নামিয়ে নেব। এরপর এতে দিয়ে দেব এক চামচ মতো গরম মশলা। এখানে আমি শাহী গরম মশলা ব্যবহার করেছি। গরম মশলাটাকে ভালো করে মিশিয়ে দিতে হবে সবজির সঙ্গে, যাতে সব জায়গায় ছড়িয়ে যায়। এরপর গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। তোমরা চাইলে এখানে এক চামচ ঘিও ব্যবহার করতে পারো। যেহেতু আমি এখানে কাজু চারমগজ ব্যবহার করেছি, সেই জন্য আমি এর মধ্যে আর ঘিয়ের ব্যবহার করছি না, তাহলে সবজিটা অত্যন্ত রিচ হয়ে যাবে। সেই জন্য গরম মশলা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। আমার এই ভিডিওটি যদি তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, কমেন্টস করো। আর নতুন বন্ধুদের বলছি, আমার এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটা ক্লিক করে দিও, তাহলে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে।